ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং অবশ্যই শেয়ার করো আজকে আমি আলোচনা করবো মডেল অ্যাক্টিভেকটিভ টাস্ক পার্ট টু ক্লাস সিক্স বিষয় ভূগোল প্রথম প্রশ্ন যে গ্রহ তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘুরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো এ প্রশ্নের উত্তর ইউরেনাস হলো এমন একটি গ্রহ যে তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে এই গ্রহের বৈশিষ্ট্য এক এই গ্রহ সূর্য থেকে দুশো সাতাশি কিমি দূরে অবস্থিত এই গ্রহে মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ এটি হচ্ছে সৌরজগতের মধ্যে শীতলতম গ্রহ এর তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাই এটিকে শীতলতম গ্রহ বলা হয় এছাড়া এর আবর্তনের সময় লাগে মাত্র সত্তর ঘন্টা এবং পরিক্রমে সময় লাগে আটচল্লিশ বছর দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা বাকিয়ে আঁকা হয়েছে কেন আন্তর্জাতিক তারিখ তারিখরেখা একশো আশি ডিগ্রি ড্যাঘিমা রেখাকে অনুসরণ করে মোটামোটিভাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আঁকা হয়েছে এই আন্তর্জাতিক তারিখ রেখা হল এমন একটি তারিখরেখা যে রেখার পূর্ব দিকে গেলে একদিন যোগ করতে হয় এবং পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ করতে হয় আন্তর্জাতিক তারিখ রেখা যেখানে কল্পনা করা হয়েছে সেখানে অনেক স্থলভাগ পড়াই বাকিয়ে ভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ সে রেখাটি যদি স্থলভাগের উপর দিয়ে যেত বা একই দেশের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুটি তারিখ হতো এবং এর ফলে বিশাল সমস্যা দেখা দিত তাই আন্তর্জাতিক তারিখ রেখাকে বাকিয়ে দেওয়া হয়েছে যেমন সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশে স্থলভাগ এবং দ্বীপগুলির নিকটে আন্তর্জাতিক রেখাকে সামান্য পূর্বে বা পশ্চিমে বেকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে ফলে সময়ের হিসাবের কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা নেই পরবর্তী প্রশ্ন কয়েলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এ প্রশ্ন উত্তর কেরালার মালাবার উপকূলে উপহাদগুলি কয়েল নামে পরিচিত কয়েলের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত হয় কয়েলের জল লবণাক্ত হয় যেমন একটি কয়েলের উদাহরণ হচ্ছে ভেবনাথ কয়াল চার নম্বর প্রশ্ন থর্মরুভূমি জনবিরল কেন এ প্রশ্নের উত্তর থর্মরুভূমি জনবিরল হওয়ার কারণ এক জলবায়ু ক জলবায়ু জলবায়ু ধর্মভূমি অঞ্চলে সারা বছর চরমপন্ন দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাত্রিবেলা তীব্র ঠান্ডা লাগে খ বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত তেমন হয় না বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কুড়ি সেমির কম গ অনুর্বল মৃত্তিকা মৃত্তিকা অনির্বল প্রকৃতির হওয়ায় এবং বৃষ্টিপাতের অভাবে তেমন কৃষিকাজ হয় না ঘ অন্যত যোগাযোগ ব্যবস্থা মরু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অন্যত উপরুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ধারণ ও জীবিকার অসুবিধার কারণে ভারতের থর্মভূমি অঞ্চলে জনবসতি তেমনভাবে গড়ে ওঠেনি অর্থাৎ থর মরুভূমি অঞ্চল জনবিরল এটি হলো ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভ্যাক্ট্রিক টাস্ক পার্ট এর উত্তর